বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা, বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, বন্ধুর হাতে খুন বন্ধু, এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা চাঁচলের স্বরূপগঞ্জ কপিলহাট এলাকায়। পেশায় হকার নারায়ণ মণ্ডলের সঙ্গে অটোচালক আশরাফুল হকের বন্ধুত্ব হয়। সেই সূত্রে নারায়ণের বাড়িতে আসা যাওয়া শুরু হয় আশরাফুলের। অভিযোগ, নারায়ণের স্ত্রী রাখির সঙ্গে আশরাফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। শনিবার সকালে আশরাফুলকে বাড়িতে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নারায়ণ। এরপরই ধারালো অস্ত্র নিয়ে বন্ধু আশরাফুল এবং স্ত্রী রাখিকে কোপাতে শুরু করেন নারায়ণ। মৃত্যু হয় আশরাফুলের। বন্ধুত্ব হিসেবে সম্পর্ক আসলে চাঁচলে যাচ্ছিল না, কোথায় যাচ্ছিল, আমরা মোটামুটি এদিকে সব হইচই হয়ে গেছে। তারপর আমরা শুনছি মোটামুটি এই আধা ঘন্টা আগে উনি মারা হয়ে গেছেন। আশরাফুল নামে অটো চালাই, আমাদের এলাকার মায়াপুরে বাড়ি, আমার বাড়ি বিষ্ণুপুরে। ওই অটো চালাই, ছেলেটা ভালো। তারপরে দেখছি এসে ওখানে দেখলাম, এসে থেকে পুলিশ বসে আছে, পুলিশের সঙ্গে কথা বললাম, সেখানে মার্ডার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে নারায়ণের স্ত্রী রাখিকে। এরপর অভিযুক্ত নারায়ণ নিজে গিয়েই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।